গেটে তালা মারি দিছিল আর বাড়াতে পারে নাই, তারপরে ওর ফোন বন্ধ আর ওর সাথে আবার যোগাযোগ হয় নাই। ওখানে গেছিলাম যাই হোক পায়নি, তবে ওখান থেকে আবার বলেছিল ঢাকা মেডিকেল আসতে, এখানে ওর ডিএনএ টেস্ট মেস্ট করবে। তারপর আমার আব্বার আনতে বলছিল, আব্বার নিয়ে আইছি, আব্বার টেস্ট নেওয়ার জন্য ইয়ে করেছে। তারপরে এখন বলছে যে সময় লাগবে কমপক্ষে 21 দিন। খবর পেলেন কখন? শেষ যোগাযোগ হয়েছে কখন? আমার 6:03 সময়ের সাথে আমাদের কথা হয়। এখানে মানে ওই চারতলায় ছিল তো গান, তিনতলায় তখনও ফোন দিয়েছিল, আমি নিঃশ্বাস নিয়ে পারতেছি না ভাই, আমার তো আমার কি আসতেছে অক্সিজেন লাগবে আমার, আমি আর শেষ, আমি আর বাঁচতেছি না, তোরা আমার জন্য তো করিস আর আমার বাপ করিস, এই কথা বললে আর কোনো আমার ছেলে ধর তোরা তো লালন পালন করিস। ছেলের বয়স কত? ছেলের বয়স 2.5 মাস। ওই সরি আটকা ছিল? হ্যাঁ, ওই ফলেটে আটকা পড়ে গেছিল, গেটে যদি তালা না দিত হয়তো বারাবির বারটা কুদি টুদি দিয়ে। ফোনে বহুতবার দিয়ে চেষ্টা করছি, ওর ফোন আর রিসিভ হয় নাই, ঘন্টাখানিক সময় ওর ফোনে রিং হয়েছে, তারপরে আর রিং হয় নাই, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবাকে নিয়ে আসছে, বাবাকে সব কিছু নিয়েছে, তারা সময় চাইছে আর কি। ওনার নাম কি ছিল? ওনার নাম মোহাম্মদ আলী, ওনার বয়স 30 বছর। চাকরি করে ওখানে করে 5 বছর 6 বছর হলো। 5-6 বছর? হ্যাঁ। ওনার ছেলে আছে? ওনার এক ছেলে, মানে 2.5 মাস বয়স হবে। আমার বাপের সবকিছু টেস্ট করলো, করার পরে বললো যে আমাদের সময় লাগবে, তদন্ত করা হবে, তারপরে দেখো 21 দিন পরে আপনাদের জানাবো, মানে 21 দিনের মধ্যে। মোবাইল নম্বরটা ঠিকানা মিকানা সব রেখে দিছে, এইখানে দীর্ঘ অপেক্ষা। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষা। এখন ভাই যদি নবাজ দাম আমরা তাও আমরা মনে বুঝতে পারতাম, এখন পাবো কি পাবো না তাও কিন্তু শিওর পাচ্ছি না।